সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে মেশিনগুলো বিক্রি করে থাকি আপনাদের কাছে, সেই সব মেশিন সম্পর্কে কিন্তু আপনাদের আমরা ভিডিও দিয়ে থাকি। তো আমরা যে ভিডিওগুলো আপনাদের দিই, এই ভিডিওতে কিন্তু আপনাদের অনেক উপকৃত আপনারা হতে পারেন, কারণ আমরা যে মেশিনগুলো বিক্রি করে থাকি এই মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে অনেক ভিডিও দিছি, যেই সব ভিডিও দেখে আপনারা মেশিনটা অপারেটিং করতে পারবেন, কীভাবে ডাইসটা নিউট্রাল করবেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আর আমরা ইঞ্জিনিয়ারিং আমাদের মেশিনারিজ পাশাপাশি কিন্তু আমরা কৃষি বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনারা প্রতিদিনই দেখছেন। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দিয়ে যান, আপনারা যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে ভালোবাসছেন, এইভাবে যদি আপনাদের ভালোবাসা আমরা পেতে থাকি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা আরও বড় করতে পারি। তো আপনাদের দোয়ায় এবং আমাদের কঠোর পরিশ্রমে আমরা চাই আমাদের ইউটিউব চ্যানেলটা আরও উপরে উঠুক, এবং আমরা বিদেশ থেকেও বাইরের থেকেও কিছু মেশিনারিজ নিয়ে এসে আপনাদের মাঝে তুলে দিতে পারি, কারণ বাংলাদেশে কিন্তু বর্তমানে বেকারত্বের হার অনেকটাই বেশি। তো আমরা চাই যে বেকারত্ব কীভাবে দূর করা যায়। আমার বয়স কিন্তু একদম অল্প, আমার বয়স মাত্র 24 বছর, কিন্তু আমি কিন্তু একটা বিজনেস করি মেশিনারিজ ব্যবসা, এবং আমাদের যে অনেক কিন্তু ফলের প্রজেক্ট আছে, ফল বাগান আছে, এবং আরও কিছু আমাদের কিন্তু এখন আসে আস্তে আস্তে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কিন্তু আমরা করতে পেরেছি। তো এক সময় কিন্তু আমি বেকার ছিলাম, আর আমার যে বয়সটা, এই বয়সটা কিন্তু ব্যবসা করার বয়স এখনও হয়নি, কারণ আমার বয়স মাত্র 24 বছর, কিন্তু আমি ছোটোর থেকেই চেষ্টা করছি আমি একটা ব্যবসা করব, তাই আমি আজকে এত দূর আপনাদের দোয়ায় আসতে পারছি। তো আমিও চাই যে আমার মতন সকলেই কিন্তু এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠুক, সবাই ব্যবসা করুক, অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা, কারণ ব্যবসা করতে গেলে সাহস প্রয়োজন। আমি যখন ফার্স্ট টাইম ব্যবসা করতে চাইছিলাম, তখন কিন্তু আমার বাসার থেকে সেতটা আমি হেল্প পাইনি, কারণ আমার বাবা এখন আমার বলছিল যে আমি যদি ব্যবসা করতে যাই তখন আমার পুঁজি থাকবে না, আমি নষ্ট করে ফেলবো টাকা। তারা কিন্তু টাকা দিতে অনেকটাই সমস্যার ভেতরে ছিল। তারপর আমি অল্প সংখ্যক টাকা নিয়ে কিন্তু আমার প্রতিষ্ঠানটা গড়া, কারণ আমার প্রতিষ্ঠানে আসলে আপনারা বুঝতে পারবেন আমি কী কী করতে পারছি আমার জীবনে। তো আমার ব্যবসা লং জার্নিটা সেত একটা বড় জার্নি না, আমি খুব অল্প দিন ধরে ব্যবসার জগতে আছি, আমার ব্যবসা জগতে আমি মাত্র 5 বছর ধরে আছি। তো 5 বছরে কিন্তু আপনাদের দোয়ায় আমি ভালো একটা পজিশনে বর্তমানে আছি। তো আমার বাসার থেকে সর্বপ্রথম আমাকে যে টাকাটা দেওয়া হয়েছিল পুঁজি, সেটা হলো আপনার 80,000 টাকা আমি নিয়েছিলাম সর্বপ্রথম বাসার থেকে পুঁজি। তো 80,000 টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছু আল্লাহর রহমতে করতে পারছি। তো আমার সর্বপ্রথম যে ব্যবসাটা, যেই ব্যবসাটা দিয়ে আমি দাঁড়াইছিলাম, সেটা হলো জিআই তারের বেড়া বানানো মেশিন। তো এই জিআই তারের বেড়া বানানো মেশিন আমি কিন্তু ওয়ার্কশপের ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছি মাত্র 30 টাকা বেতনে। তো আমি দীর্ঘ 3 বছর আমি কাজ করছিলাম একটা ওয়েল্ডিংয়ের দোকানে মাত্র 30 টাকা করে বেতন। তারপরে আমি একটা কোম্পানিতে যাই, কোম্পানিতে আমার বেতন ছিল 20,000। তো 20,000 টাকা বেতনে, বেতন থেকে কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি কিন্তু 20,000 টাকা যখন বেতন পাতাম, তখন কিন্তু আমি বাসা থেকে সম্পূর্ণ টাকাই কিন্তু দিতাম। তারপরেও যখন আমি কোম্পানির চাকরিটা ছেড়ে বাসায় চলে আসি, বাসায় এসে দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস মতো আমি বেকার থাকি, ঘোরাঘুরি করি, আমি চাইছিলাম একটা ব্যবসা করি, তখন কিন্তু আমি ব্যবসা করার জন্য টাকা বাসাতে চাইলে কিন্তু আমাকে কেউ বাসাতে টাকা দিয়ে হেল্প করেনি। তো অনেকদিন ঘোরাঘুরি করার পরে কিন্তু আমাকে 80,000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে কিন্তু আমি আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাইছি। তো এইসব কথা থাক, তো আমি সর্বপ্রথম জিআই তারের বেড়া বানানো একটা মেশিন আমি এক জায়গাতে দেখছিলাম। তো ওখান থেকে দেখে আসার পরে কিন্তু আমি একটা মেশিন বানাই, কারণ আমার যে ওস্তাদ ছিল, যেই দোকানে আমি সর্বপ্রথম আমার জীবনে কাজ শিখি, সেই আমার ওস্তাদের কাছ থেকে কিন্তু আমি ওই দোকানে যেয়ে আমি নিজের হাতে করে একটা মেশিন তৈরি করি, এবং আমার বাজারে আমি প্রতিষ্ঠান হিসাবে আমি একটা ঘর করি, ওখানে আমি বসি মেশিনটা নিয়ে। তারপরে আস্তে আস্তে আমার 1 মাস কেটে যায়, 1 মাসের পরে কিন্তু আমার ব্যবসাটা ভরপুর আকারে রানিং হয়েছে, কারণ 1 কয়েল তার মূল্যে কিন্তু সর্বনিম্ন 1,000 টাকা, সর্বনিম্ন যদি লাভ হয় 1,000 টাকা লাভ হয়। তো আমি যখন ব্যবসাটা করি তখন থেকে কিন্তু আমার তারের চাহিদা প্রচুর পরিমাণে ছিল, এখনও আপনাদের দোয়ায় আমার প্রচুর পরিমাণে তার অর্ডার আছে এবং মেশিন। তো আমি যখন এইভাবে ব্যবসাটা শুরু করি আমার প্রচুর পরিমাণে চাহিদা তারের, আমি অর্ডার দিতেই থাকি, লোকের অর্ডার আসতেই থাকে, আমি কিন্তু তারগুলো ডেলিভারি দিতেই থাকি, ওখান থেকে কিন্তু আমার একটা টাকা ওখানে জমে গেছে। তারপরে আমি চিন্তাভাবনা করলাম যে এই ব্যবসাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাক, কারণ আমার মতন যারা বেকার আছে তারা যদি ব্যবসাটা করতে পারে তারাও কিন্তু এক সময় এগিয়ে যাবে সামনের দিকে। তখন থেকে আমি চিন্তাভাবনা করলাম আমি এই মেশিনগুলো বিক্রি করবো। তখন থেকে কিন্তু আমি একটা ওয়ার্কশপ করলাম, নিজস্বভাবে লেদ করলাম সব কিছু, কিন্তু আমি লেদ ওয়ার্কশপ সব কিন্তু আমি এই তার বোনা টাকাতেই করছি। তো এই ব্যবসাটাকেও ছোটোভাবে দেখবেন না, এখন আমার ওয়ার্কশপে 5 জন লোক কাজ করে, আমি নিজে কাজ করি,
তো এখন কিন্তু আমরা মেশিনারিজ কাজ বেশি করি, আবার তারের কাজটা কিন্তু আমরা করি। তারের কাজ দিয়ে আমার ব্যবসা শুরু, এই জন্য আমি তারের কাজটা আমি ছাড়ি না, আর ওই কাজটা আমি এখনও ধরে রাখছি, ওইটার কাজ করি আমি এবং মেশিন আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেশিন এখন আমাদের কারখানাতে আমরা তৈরি করি এবং বিক্রি করি। তো অল্প টাকা দিয়ে যদি কেউ ইনভেস্ট করে ব্যবসা করতে চান, সেটা হলো জিআই তারের বেড়া বানানো মেশিন। এই ব্যবসাটা আপনারা করতে পারেন, খুব স্বল্প সময়ে আপনি একটা ভালো কিছু করতে পারবেন আমার আশা। তো আপনারা ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসা সম্পর্কে আগে বুঝতে হবে, আসলে ব্যবসাটা আপনি কতটুকু সময় দিতে পারবেন, আপনি করতে পারবেন কি না। আপনি যদি ব্যবসাটা না করতে পারেন তাহলে আপনার অযথা সময় নষ্ট করে লাভ নাই, আপনি টাকা ইনভেস্ট ওখানে করবেন না। আপনি যে ব্যবসাটা করতে পারবেন সেখানে আপনি টাকাটা ইনভেস্ট করবেন। তো আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও করে থাকি, আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু লোকজন ফোন দেয়। তো আমরা যে মেশিনগুলো বিক্রি করে থাকি, তো সেই এরিয়ায় যদি কেউ আমাদের কাছে ফোন দিয়ে থাকে তাহলে কিন্তু তাদের নাম্বারগুলো আমি তাদের দিয়ে দেই। তো আপনারা কিন্তু সেখান থেকে যোগাযোগ করে কিন্তু তারের যে বেড়া প্রয়োজন সেই বেড়াগুলো কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবে, কাস্টমার কিন্তু আমরা দিব। এবং মেশিনের বিভিন্ন ধরনের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মিস্ত্রি পাঠাবো। আর আমাদের যে কমপ্লিট সেট ডাবল ফুলিং মেশিনগুলো, আপনারা যারা মেশিন কিনতে ইচ্ছুক অবশ্যই ডাবল ফুলিং মেশিনগুলো আপনারা নেবেন, কারণ এটা নতুনদের জন্য খুব ভালো, এটা স্লো করা যায় এবং ফাস্ট রানিং করা যায় কাজ করতে। আপনি যখন কাজ কম পারবেন তখন আপনি স্লো করে কাজ করবেন, এখন যখন কাজ বেশি পারবেন তখন কিন্তু আপনি ফাস্ট করে কাজ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের মেশিনারিজ বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন, আর আমাদের সাপোর্ট দিবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে সামনে একটি নতুন ভিডিওর সঙ্গে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।